ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জীবন জীবিকার উপর, বাস্তব অভিজ্ঞতার উপরে চলছে সেই প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন সেখানে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি অংশগ্রহণ এই কারণে, কারণ এটা হচ্ছে শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীরা সেগুলো শিখবে, বুঝবে, দেখবে। হয়তো একজন বা দুজন সাময়িকভাবে তাদেরকে হেল্প করছে, কিন্তু তারা মূলত নিজেরাই অংশগ্রহণ করছে সেই রান্নার কাজে। তো আমি একজন শিক্ষার্থীকে বলবো এই রান্নার মাধ্যমে সে কি কেমন অভিজ্ঞতা অর্জন করছে। আমি একটু যাচ্ছি আমাদের শিক্ষার্থীর কাছে। তোমার নামটা একটু বলো আর কি অভিজ্ঞতা অর্জন করলা একটু বলো। লাকড়িতে চুলা, আমার নাম আশাকতা জিম। লাকড়ির চুলাই রান্না করা, লাকড়ির চুলাই রান্না করা। হ্যাঁ, আমার হালকা করছি, ভালো সে নিজে নিজে করাতে দেখা যায়, সে আনন্দ আসলে উপভোগ করছে। এখানে যে কেউ হেল্প করুক তার চেয়ে নিজের কাজ নিজে করা অনেক ভালো, কারণ যদি ভুল হবে সেই ভুল থেকে আমরা শিখব। এবং দেখেন প্রিয় শিক্ষার্থীরা, তারা পানির পাতিল নিয়ে যাচ্ছে, কেউ বা ডিমের খোসা ছড়াচ্ছে, আবার কেউ আলো আলো নিয়ে কাজ করবে আলোর ভর্তা বানানোর জন্য। আবার অনেক ইন্টারভিউ চলছে এদের রান্নাবান্না নিয়ে। আমাদের শ্রদ্ধা স্যারগণ আমরা দেখতে পাচ্ছি মনিটরিং করছে। এবং এখানে দেখেন আলোর পাতিল এসেছে এবং সেই আলোগুলো ঠান্ডা করছে, এবং আস্তে আস্তে সেগুলো কী করবে, আলোর চামড়া ছড়ানো হবে। ভালোই লাগছে যে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি অংশগ্রহণ হচ্ছে, তারা নিজেরা কাজ করছে, এটা হচ্ছে সবচেয়ে বড়।